রক্তদান জীবনদান এই স্লোগানকে সামনে রেখে এক অভিনব উদ্যোগ গ্রহণ করলো এক দম্পতি। সোমবার আমিরুল এবং রিংকুর তৃতীয় বর্ষ বিবাহ বার্ষিকী উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। এই ধরনের প্রোগ্রাম সামাজিক কিছু মানুষ তারা থাকেন, যারা বিভিন্ন ক্যান্ডেল লাইট জ্বালান, বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে তাদের ম্যারেজ অ্যানিভার্সারি পালন করেন, কিন্তু আমিরুল এবং নাসরিন এদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আজকে ব্লাড ডোনেশনের ক্যাম্পের মাধ্যমে তারা আজকে তাদের থার্ড ওয়েডিং অ্যানিভার্সারি বিবাহ বার্ষিকী তা উদযাপন করছেন। এটা আজকে সত্যি করে এটা বিশাল একটা গর্বের জিনিস, বিশাল একটা আনন্দের জিনিস, এবং সত্যি করে ওকে স্যালুট জানাই, সাধুবাদ জানাই এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য। এটা আছে সামাজিক ক্রান্তি ট্রাস্ট এবং সবুজের শ্রী সবুজের অভিযান, তার সঙ্গে আমিও যুক্ত আছি। তারা আমাকে চুজ করেছেন মেডিটেক হসপিটালকে, তার জন্য আমি ওদেরকে ধন্যবাদ জানাই। এই সম্মিলিত সবাই মিলে আজকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পটা অর্গানাইজ করেছি। কে কে উপস্থিত ছিলেন? উপস্থিত ছিলেন বর্ধমান থানার আইসি সুকুময় স্যার ছিলেন, এবং সামাজিক ক্রান্তির ট্রাস্টের সকল সদস্যবৃন্দ এবং সবুজের অভিযানের সকল সদস্যবৃন্দ, এবং তার সঙ্গে আমার স্টাফ এবং আমি থেকে। সামাজিক ক্রান্তি ট্রাস্ট এবং পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহর সংলগ্ন নবাবহাট এলাকার মেডিটেক হসপিটালের উদ্যোগে এবং শ্রী সবুজ অভিযানের সহযোগিতায় এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। আজ 7 নভেম্বর সামাজিক ক্রান্তি ট্রাস্ট এবং মেডিটেক হসপিটাল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। কতজন রক্ত দিচ্ছেন? আজকে এই স্বেচ্ছায় রক্তদান শিবির থেকে সর্বমোট 50 জন রক্তদাতা তাদের অমূল্য রক্তদান করলেন। এই রক্তটা কার হাতে তুলে দিচ্ছেন? আমাদের এই ক্যাম্প থেকে সংগ্রহিত রক্ত তুলে দেওয়া হলো বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল গ্রামে। শোনা যাচ্ছে আজ আপনার ম্যারেজ অ্যানিভার্সারি নাকি? কত বছর? এটা 3 বছর। এই ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে আপনি এই ব্লাডটা ইয়ে করছেন, এরকম অভিনব উদ্যোগ কেন? দেখুন, এটা হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প এই কারণে আমি করলাম, কারণ আমি বিগত 2 বছরে আমার অ্যানিভার্সারিতে আমার যে রিলেটিভ আছে প্রত্যেকে যারা আছে তাদেরকে ইনভাইট করে আমি খাইয়ে দেখেছি। অ্যাকচুয়ালি রক্ত সম্পর্কের থেকে তো আর কাছে সম্পর্ক কিছু হতে পারে না, তাই আমি মনে করলাম যে রক্তের মধ্যে যে আত্মীয়তা গড়ে ওঠে সেই একটা বিশেষ দিনটা পালন করার জন্য আজকের এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি। স্বেচ্ছায় রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় মেডিটেক হসপিটালে। এদিন 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমিরুল এবং পিঙ্কি, ওনাদের আগামী জীবন মঙ্গলময় ঈশ্বরের কাছে কামনা করি যে তারা যেন তাদের অনন্ত সুখের অধিকারী হন। তারা এই ধরনের একটা অভিনব উদ্যোগ নিয়েছেন তাদের এই থার্ড ম্যারেজ অ্যানিভার্সারিতে ব্লাড ডোনেশন ক্যাম্পে, এবং সেই মহতী অনুষ্ঠানে আমরা শ্রী সবুজের অভিযান এই যে অংশগ্রহণ করতে পেরেছি অ্যাসোসিয়েট পার্টনার হিসাবে সামাজিক ক্রান্তি ট্রাস্ট এবং এই মেডিটেক হসপিটাল, তাদেরকে আমরা বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। এরকম একটা মহতী অনুষ্ঠানে আমরা থাকতে পেরে সত্যি খুব গর্ববোধ করি। এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সারাদিন যে যে কাজই করি না কেন, প্রত্যেকে নিজের স্বার্থের কথা ভেবে, নিজের কি করে ভালো হবে, আমার পরিবারের ভালো হবে সেটা ভেবে আমরা কাজ করি। আমার বাড়িতে যদি বাচ্চার জন্মদিন থাকে তাহলে আমরা চিন্তা করি যে কোথায় বেড়াতে যাব, কত বড় অনুষ্ঠান করব। যদি কারো বিবাহবার্ষিকী থাকে তাহলে চিন্তা করে যে কোথায় গিয়ে কত বড় হোটেলে থাকবে, কত ভালোভাবে এনজয় করবে। কিন্তু এই 98%-এর বাইরে 2% মানুষ সোসাইটিতে থাকে যারা নিজের কথা ভাবে না, অন্যের কথা ভাবে। এই 2% লোক
ভালো কাজ করে বলেই সোসাইটি এত ভালোভাবে চলে। আজ আমি এখানে যে আসলাম তার মূল উদ্দেশ্য হচ্ছে আমিরুল অ্যান্ড রিঙ্কি তাদের থার্ড অ্যানিভার্সারি। যথারীতি তারা যদি নিজেদের কথা ভাবত তাহলে তাদেরকে এই মঞ্চে দেখা যেত না, আজকে দেখা যেত যে দীঘায় বা পুরীতে বা আরও বড় কোনো জায়গায় তারা গিয়ে আনন্দ উপভোগ করছে, এনজয় করছে বা বড় কোনো পার্টি করছে, কোনো বড় ক্যাটারার্সকে ডেকেছে, সেখানে সবাইকে মিলে খাওয়াবে, গান বাজনা হবে। কিন্তু এই আমিরুল অ্যান্ড রিঙ্কি তারা এমন একটা বিষয় যে শুভ চেতনা, শুভ বুদ্ধি, এটাই আপনাকে অনেক দূর নিয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।